হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে যে মহাদেশটির ব্যাপারে কথা বলবো সেটি হলো এশিয়া মহাদেশ। এশিয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ, এই কারণে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। এশিয়া বিশ্বের সবচেয়ে বড় দেশ হওয়ার কারণে পৃথিবীর মোট জনসংখ্যার 60% মানুষ শুধুমাত্র এশিয়াতেই রয়েছে। আজকের আলোচনার মাধ্যমে আমরা এশিয়া মহাদেশের দেশগুলোর নাম সম্পর্কে জানব। এশিয়া মহাদেশের ভিতরে 48টি দেশ অন্তর্ভুক্ত। দেশগুলোর নাম হলো চীন, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, জাপান, ফিলিপাইন, ভিয়েতনাম, তুরস্ক, ইরান, থাইল্যান্ড, মায়ানমার, দক্ষিণ কোরিয়া, ইরাক, আফগানিস্তান, সৌদি আরব, উজবেকিস্তান, মালয়েশিয়া, ইয়েমেন, নেপাল, উত্তর কোরিয়া, শ্রীলঙ্কা, কাজাখস্তান, সিরিয়া, কম্বোডিয়া, জর্ডান, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, তাজিকিস্তান, ইসরায়েল, লাওস, লেবানন, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, সিঙ্গাপুর, ওমান, ফিলিস্তিন রাষ্ট্র, কুয়েত, জর্জিয়া, মঙ্গোলিয়া, আর্মেনিয়া, কাতার, বাহরাইন, তিমুর লেস্তে, সাইপ্রাস, ভুটান, মালদ্বীপ, ব্রুনাই। তাহলে বন্ধুরা, এইবার আমরা জেনে নেই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি। এশিয়ার সবচেয়ে বড় দেশ হলো চীন। চীনের আয়তন 37,46,887 বর্গ কিলোমিটার। এইবারে আমরা জেনে নেব এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি। এশিয়ার সবচেয়ে ছোট দেশ হলো মালদ্বীপ। মালদ্বীপের আয়তন মাত্র 298 বর্গ কিলোমিটার। আশা করি এই ছোট্ট ইনফরমেশন থেকে আপনারা জানতে পারলেন এশিয়া মহাদেশে কটি দেশ রয়েছে এবং প্রত্যেকটি দেশের কী কী নাম রয়েছে। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।